কিছু লোক আমাকে বলে ভাই জাকির ধরুন আপনি একটা গাড়ি চালাচ্ছেন আর আপনার একটা সাময়িক লাইসেন্স আছে ইন্ডিয়াতে সাময়িক লাইসেন্সকে বলি কাঁচা লাইসেন্স আর যদি অ্যাক্সিডেন্ট করেন পুলিশ আপনাকে সামান্য জরিমানা করবে কিন্তু যদি স্থায়ী লাইসেন্স থাকে আর অ্যাক্সিডেন্ট করেন পুলিশ আপনাকে বড় জরিমানা করবে সুতরাং যদি কোরা না পড়ি এবং কোরা না বুঝি আর কোন পাপ করে থাকি আল্লাহ আমাদের কম শাস্তি দেবেন যদি কোরআন বোঝেন তারপর পাপ করেন তাহলে আল্লাহ দ্বিগুণ শাস্তি দেবেন আপাত দৃষ্টিতে মনে হবে খুবই ভালো যুক্তি দেখাচ্ছে কেননা কোরআন বুঝবে না যার সাময়িক লাইসেন্স আছে তার মতো ব্যবহার করবেন আর জীবন উপভোগ করবেন কম শাস্তি হবে আমি তাকে বলি তর্কের খাতিরে মেনে নিলাম যার সাময়িক লাইসেন্স আছে যার কাঁচা লাইসেন্স আছে সে যদি অ্যাক্সিডেন্ট করে হয়তো পুলিশ তাকে জরিমানা করবে এক হাজার টাকা বা এক হাজার আর যার স্থায়ী লাইসেন্স আছে সে অ্যাক্সিডেন্ট করলে হয়তো পুলিশ তাকে দ্বিগুণ জরিমানা করবে হয় দুই হাজার টাকা ঠিক আছে আপনার কথা মানলাম তবে উল্লেখ্য বিষয় হচ্ছে যে যার স্থায়ী লাইসেন্স আছে এক বছরে তার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা হয়তো একটা কিন্তু যার সাময়িক লাইসেন্স আছে যে ভালোভাবে ড্রাইভিং শেখেনি এক বছরে হয়তো পঞ্চাশটা অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে তার তাই বছর শেষে যার স্থায়ী লাইসেন্স আছে সে জরিমানা দেয় এক হাজার টাকা বা এক হাজার ডলার আর যার সাময়িক লাইসেন্স আছে সে জরিমানা দেয় পঞ্চাশ হাজার ডলার যার সাময়িক লাইসেন্স আছে সে এক হাজার ডলার জরিমানা দেয় আর যার স্থায়ী লাইসেন্স আছে সে দুই হাজার ডলার দেয় তাই সে যদি বছরে একটা অ্যাক্সিডেন্ট করে তাহলে বছর শেষে জরিমানা দিচ্ছে মাত্র দুই হাজার ডলার আর যার স্বামীক লাইসেন্স আছে সে হয়তো বছরে পঞ্চাশটা অ্যাক্সিডেন্ট করবে আর বছর শেষে জরিমানা দেবে পঞ্চাশ হাজার ডলার বা পঞ্চাশ হাজার টাকা কিছু মুসলিম আছে যার আরেকটু চরম পর্যায়ে যায় বাড়াবাড়ি করে বলে যে আরে আরবিতে কোরআন পড়ে কোনো লাভ নেই আল্লাহ কোরআনে বলেন নিসা অধ্যায় নাম্বার চার আয়াত একশো একাত্তর ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করো না শুধু আরবিতে কোরআন পড়ে কোনো লাভ নেই এই কথা বলাটা ভুল কোরআনের অনেক আয়াত আছে অনেক হাদিস আছে যেগুলোতে ফজিলতের উল্লেখ আছে শুধু আরবিতে পড়লেও সব পাওয়া যাবে আল্লাহ কোরআনে বলেন সুরান কাবুদ অধ্যায় নম্বর উনত্রিশ আয়াত নম্বর পঁয়তাল্লিশ যে আমি কোরআনের আয়াত নাজিল করেছি আর আবৃত্তি করো তোমার উপর যা নাযিল করেছি উত্লুমা উয়া ইলাইকা মিনাল কিতাব আর আবৃত্তি করো কোরআন যা তোমার উপর নাজিল করেছি আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা তিরমিজির হাদিস হাদিস নাম্বার 2910 আমাদের নবীজি বলেছেন যে আল্লাহর বাণী থেকে কেউ যদি একটা বর্ণ পড়ে আল্লাহর কিতাব থেকে সে একটা সব পাবে একটা নেকি আর এটাকে দশ গুণ করে দেওয়া হবে এবং আল্লাহ একটা বর্ণ না আলিফ একটা বর্ণ লাম একটা বর্ণ হা একটা বর্ণ এভাবে পাবেন দশ 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 তিরিশটা সব যেমন ধরেন আপনি করলেন আলিফ লাম মিম আপনি পেলেন দশ 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 তিরিশটা সব এবং অবশ্যই পাবেন এতে কোনো সন্দেহ নেই কিন্তু যে পরিমাণ ভুল আমরা সারাদিন করে থাকি সারা জীবনে করে থাকি যে পরিমাণ পাপ করে থাকি এই সব দশ 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 কি আপনাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হবে যদি আরবি পড়ার পাশাপাশি যে ভাষাটা জানি সে ভাষায় আল্লাহর নির্দেশ বোঝার চেষ্টা করি এবং আল্লাহ তা তালার আদেশ বাস্তবায়ন করে থাকি ইনশাল্লাহ অনেক বেশি সব পাওয়া যাবে আর আল্লাহ বলেন নম্বর তাদের দৃষ্টান্ত যাদের উপর তওরাতের দায়িত্ব দেওয়া হয়েছিল ইহুদিদের ব্যাপারে বলছে কিন্তু তারা তা বহন করেনি তারা গাধার মতো কাজ করেছে যারা বহু কিতাবের বোঝা বহন করে কিন্তু বোঝে না আল্লাহ ইহুদিদের বাছাই করেছিলেন এবং তাদের বার্তা দিয়েছিলেন কিন্তু তারা তা পালন করেনি তারা আল্লাহ স্নালার নির্দেশ অনুসরণ করেনি তাই আল্লাহ সুবাহ বলছেন তারা গাধার মতো যারা বহু কিতাব বহন করে কিন্তু তা বোঝে না আর আল্লাহ বলছেন যদি তোমরা তোমাদের কাজ না করো যদি আল্লাহ সোমতাল নির্দেশ অনুসরণ না করো আল্লাহ বলছেন সুরা মোহাম্মদ অম্বর সাতচল্লিশ আল্লাহ আর যদি তোমরা তোমাদের কাজ না পরিবর্তে অন্য জাতিকে নিয়ে আসবে আর তারা তোমাদের মত হবে না আমরা মুসলিমরা প্রায় কোরআন খতম করে থাকি দেখবেন বিশেষ করে রমজান মাসে আমরা কোরআন খত করি একবার দুইবার পাঁচবার দশ বার আলহামদুলিল্লাহ আর অধিকাংশ মুসলিমে যদিও আরবি বুঝি না তারপরও শুধু আরবিতেই কোরআন পড়ে থাকি দুইবার তিনবার আমি তাদের বলি শুধু আরবি কোরআন চেয়ে যদি আরবি না বোঝেন আরবিতে একবার পড়েন আর দ্বিতীয়বার অনুবাদটা পড়েন যে ভাষায় আপনি সবচেয়ে ভালো বোঝেন যদি ইংরেজি বোঝেন কোরআনের ইংরেজি অনুবাদ পড়েন যদি উর্দু বোঝেন কোরআনের উর্দু অনুবাদ পড়েন যদি হিন্দি জানেন তাহলে হিন্দি অনুবাদটা আপনি পড়েন যদি জার্মান জানেন জার্মান অনুবাদ পড়েন যদি ফ্রেঞ্চ জানেন আপনি ফ্রেঞ্চ অনুবাদটা পড়েন কোরআনের সেই অনুবাদটা আপনি পড়েন যে ভাষাটা আপনি ভালো বোঝেন এতে আপনি বেশি উপকৃত হবেন যাতে আল্লাহ নির্দেশগুলো মেনে চলতে পারেন আমাদের নবীজি মোহাম্মদ বলেছেন এই হাদিসটা আছে ইবনে মাজাতে অধ্যায় নম্বর ষোলো হাদিস নাম্বার দুশো উনিশ আবুদার রাদী আল্লাহান হো বর্ণিত তিনি বলেছেন যে নবীজি বলেছেন ও আবুদার রাদী আল্লাহান হ পবিত্র কোরানের একটা আয়াত শেখা অনেক বেশি উত্তম একশো রাখাত সালা আদায় করার চেয়ে এটা নবীজী বলেছেন যদি আল্লাহর কিতাবের একটা আয়াত শেখেন আর বোঝেন তবে একশোর আকাত নামাজ পড়ার চেয়ে সেটা উত্তম আর নামাজের প্রত্যেকের আকাতে কমপক্ষে আপনাকে সুরা ফাতিহা পড়তে হয় কমপক্ষে সাতটা আয়াত এই একশোর আকাতে কমপক্ষে কোরআনের সাতশো আয়াত পড়তে হচ্ছে তাই এই হাদিসটা অনুযায়ী যদি কোরআনের একটা আয়াত শেখেন আর বোঝেন এবং মেনে চলেন তাহলে কোরআনের সাতশো আয়াত পড়ার চেয়ে সেটা অনেক বেশি ভালো যখন মুসলিমদের জিজ্ঞেস করি যে কেন কোরআন নাজিল হয়েছে অনেকেই বলে এটা কোরআন খানের জন্য নাজিল হয়েছে দেখবেন কোনো দোকান বা অফিস উদ্বোধনের সময় কোরন পাঠ করা হয় যখন কেউ বাড়ি কেনে বাড়ি উদ্বোধনের সময় কোরআন পাঠ করা হয় যখন কেউ মারা যায় কোরআন পাঠ করা হয় আমি কোরআনের এমন একটা আয়ত জানি না একটা সই হাদিসও নেই যেখানে নবীজি বা কোন একজন সাহাবি কোরআন পাঠ করেছেন বাড়ি উদ্বোধনের জন্য বা দোকানের জন্য অথবা কেউ মারা গেলে দেখবেন একদল লোক আছে খুব দ্রুত কোরআন তেলাওয়াত করে হয়তো তিরিশ জন লোক প্রত্যেক এক পারা করে তাই আমি তাদের বলি সত্যি যদি কোরআন খানি করতে চাও এসবের পরিবর্তে কোরআন ফ্যামি করো এই উপলক্ষে করো সমস্যা নেই মাসে একবার করো সপ্তাহে একবার প্রতিদিন করো তিরিশ জন লোক ডাকলে এক পাড়া আরবি কোরআন পাঠের সাথে সেই পাড়ার অনুবাদটাও পড়ো যতটুকু তেলাওয়াত করা হয়েছে তিরিশ জনের পরিবর্তে ষাট জনকে ডাকেন অর্ধেক পাড়া আরবি পড়েন অর্ধেক পাড়া অনুবাদ যাতে ভালো করে বুঝতে পারেন কোরআন ফেহমি করেন কোরআন বোঝেন মূল বার্তাটা বোঝেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এতে আপনি সব পাবেন অনেক বেশি আমি একটা উদাহরণ দিতে চাই ধরেন একজন লোক ইন্ডিয়ান ছিল যে ফ্রান্সে গেল ব্যাচেলার ডিগ্রি পাওয়ার জন্য যখন সে ফ্রান্সে গেল সেখানে শিক্ষার মাধ্যম ফ্রেঞ্চ আর ইন্ডিয়ান ফ্রেঞ্চ জানতো না তবে সে সাধারণ ক্লাসে উপস্থিত থাকতো সবসময় নিয়মিত যখন উপস্থিত থাকতো সে একটা পি পেত পি মানে প্রেজেন্ট সারা বছর ক্লাসে উপস্থিত থাকতো কিন্তু ফ্রেঞ্চ মাধ্যম হওয়ার কারণে সে এটা না এক বছর পর সে পরীক্ষা দিল প্রশ্নপত্র ফ্রেঞ্চ ভাষায় হয়েছে তারপরেও সে একটা পি পাচ্ছে পি মানে পাস না পি মানে প্রেজেন্ট কিন্তু শুধু প্রেজেন্ট থেকে কি পরীক্ষা পাস করবে মনে করেন আপনি সে একটা শব্দ বুঝে না হতে পারে হয়তো সে ইংরেজি জানে যেমন আমাদের কতজন উর্দু পড়তে পারি আমরা কোরআন পড়তে পারি একইভাবে সে কিন্তু ফ্রেঞ্চ পড়তে পারে না কারণ ইংলিশ এবং ফ্রেঞ্চ একই রকম আপনার কি মনে হয় সে পরীক্ষায় পাশ করবে সে একটা পি পাচ্ছে পি মানে প্রেজেন্ট এই পি মানে পাস না এ কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদেরকে বুঝে কোরআন পড়তে হবে আমরা মুসলিমরা কোরআনকে সম্মান করি আলহামদুলিল্লাহ তবে অনেকেই সীমা ছাড়িয়ে যায় এতই সম্মান করে যে কোরআন নাজিলের উদ্দেশ্যটা কি সেটাও তারা একেবারে ভুলে যায় দেখবেন কি সবচেয়ে উপরে সেলফে রাখে আলহামদুলিল্লাহ এত উপরে রাখে যে সহজে ছুতেই পারে না নিজেরা আর কোরণে ময়লা জমে যায় কোরআন হচ্ছে পথনির্দেশের বই এটা পথ ধরুন আপনি পড়ালেখা করছেন গাইড বইটাকে সাধারণত কাছে কাছে রাখা হয় গাইডটা এমন জায়গায় রাখা হয় যাতে সহজে নাগাল পাওয়া যায় এমন উপরে রাখবেন না যে নাগাল পাওয়ার জন্য কঠিন হয়ে যায় আর কোরআন এমন বই যা প্রতিদিন দরকার হাতে হাতে থাকা দরকার অনেক মুসলিমই কোরআনকে খাটি সিল্ক কাপড় দিয়ে মুড়িয়ে তারপর ফিতা দিয়ে বেঁধে রাখে ধরেন আপনি কোরআন পড়তে চাচ্ছেন চিন্তা করবেন ঠিক আছে খুলতে লাগবে পাঁচ মিনিট সময় আবার বাঁধতে যাবে পাঁচ মিনিট তাহলে দশ মিনিট আবার চিন্তা করছেন খুলতে আর বাঁধতে এটা বাধা হয়ে দাঁড়াবে যদি আপনার দশ মিনিট সময় থাকে তাহলে তো এই দশ মিনিট খুলতে আর বাঁধতে হাত থেকে চলে গেল আপনার যদি হাতে দশ মিনিট সময় থাকে খুলতে আর বাঁধতে তো দশ মিনিট চলে যাবে তাহলে পড়ারই দরকার নেই কোরআনকে সম্মান করতে হবে তবে আসল সম্মানটা অন্তরে আমি বলছি না না ভুল বুঝবেন না তবে খেয়াল রাখতে হবে সেটা পড়ছেন কি না সময় কাছে পাচ্ছেন কিনা কোরান স্পর্শ করার আগে হাজারটা বিষয় নিয়ে ভাবতে থাকে যেন এটা একটা আরডিএক্স বোম কোরআন জুতো করে স্পর্শ করতে পারি দাঁড়িয়ে থেকে কি পড়তে পারবো অফিসে কি কোরআন পড়া যাবে এই সব কিছুই কোরআন পড়া থেকে আপনাকে বিরত রাখছে আমরা কোরআনকে এমন ভাবে দেখি যেন এটা আর ডিএক্স বোম এখনই ফাটবে কোরআন পথ নির্দেশ বই এ কারণে আমরা অনেক ইন্ডিয়ান আরবদের উদাহরণ দেই মাসাল্লাহ তারা কোরআন পড়ে যথাযথ সম্মান দেখায় তবে যেহেতু গাইড বই হাতে নাগালে থাকে আমরা মুসলিমরা সবচেয়ে উপরে সেলফে রাখি আর ইন্ডিয়াতে দেখবেন এর উপরে ময়লা পড়ে যায় খুব কম লোকই পাবেন যারা পাঁচ মিনিট বা দশ মিনিট ব্যয় করে কোরণ পড়ে কারণ জানেন আপনারা আমাদের মনে অনেক চিন্তা কাজ করে পড়ার আগে দশ মিনিট দেখি জুতা পড়তে পারবো কিনা দাঁড়াতে পারবো কিনা আবার পড়ার আগে টুপি পড়তে হবে ইত্যাদি ইত্যাদি দেখেন অনেক বিষয়ই ভালো তবে জীবনকে এত কঠিন করবেন না যাতে কোরনের আসল উদ্দেশ্যটাই বাধাগ্রস্ত হয় আর প্রায় দেখবেন উপসাগরীয় দেশগুলোতে অনেক আরব যখন সালাতের জন্য মসজিদে আসেন কয়েক মিনিট আগে আসলেই করেন পড়েন আর ইন্ডিয়াতে এমনটা প্রায় দেখবেনই না মনে করেন সামনের সারিতে কোরআন পড়ছে কেউ অন্য আর একজন দ্বিতীয় সারিতে কোরআন পড়তে শুরু করলো একজন এসে আপত্তি করবে দ্বিতীয় সারিতে বসে কিভাবে কোরআন পড়ছো কোরআনকে পিছনে ফেলেছো এটা হারাম খালাস আর যদি মসজিদে বসেন মনে করেন আপনার বাড়িতে বা মসজিদে যদি ভুল করে কেবলাকে পিছনে রেখে কোরআন পড়া শুরু করেন পাবেন হারাম কারণ পিছনে কেবলা রেখে রেখে পড়তে পারবেন না কাবাকে অথচ ব্যাস পেছনে এই কাজগুলো আমি মক্কায় অনেকবার দেখেছি দেখবেন সেখানে তালেমুল কোরানের ক্লাস হয় হিপজো ক্লাস আছে ছাত্ররা শাড়ি করে বসে অনেকে অন্যদের পেছনে রাখে যাদের হাতে কোরআন আছে অনেক সময় শিক্ষকের কাবার দিকে মুখ আর ছাত্রদের পেছনে কাবা তাহলে এটা আসলো কোনো কোন হাদিস থেকে আমি জানি না সুতরাং কোরআনকে ভালোবাসতে হবে সম্মান করতে হবে তবে এটাও জানতে হবে যে কোরআন নাজিলের আসল কারণ হেদায়তের জন্য পদ দেখানোর জন্য একবার একজন ইন্ডিয়ান ইমাম খুব ভালো কারী সৌদি আরবে গেলেন তিনি অত্যন্ত বিখ্যাত ছিলেন যখন মাগরীবের সময় হলো তারা সেই কারি ইমামকে বলল আপনি আমাদের নামাজ পড়ান তাই এই ইমাম গেলেন এবং মাগরীবের নামাজ পড়ালেন তেলাওয়াত করলেন তারপর নামাজ শেষ করলেন যখন নামাজ শেষ করলেন একজন সৌদি তাকে দেখে হাসলেন তিনি জিজ্ঞেস করলেন যে সমস্যা কি আমার কেরাতে কোনো ভুল হয়েছে সৌদি তাকে বললেন না আপনার কেরাত খুবই চমৎকার আমি আশ্চর্য হলাম যে আপনি তেলাওয়াত করলেন ফেললেন কুয়াতে নামাজ শেষ করার আগে কেন তাকে থেকে তুললেন না এই কাহিনী কেবল তাদেরই বোঝা সম্ভব হবে যারা করন বুঝে পড়ে যারা কোরআন পড়ে কিন্তু বুঝে পড়ে না তাদের দ্বারা এটা বোঝা সম্ভব না সৌদি তাকে বললো যদি সুরা ইসুফ তেলাওয়াত করেন এতে ইউসানের গল্প আছে যে কিভাবে তার ভাইরা শত্রুতা করেছিল এবং তাকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল এবং পরবর্তীতে একজন কেরাবানের মাধ্যমে ইসুফ আলাহিস কুয়া থেকে উঠে আসেন তাই তাকে বলল যে আপনি খুব ভালো তেলাবাদ করেছেন কিন্তু নামাজে ইসুফ আল্লাহ সাল্লামকে কুয়ায় যে ফেললেন আপনি অন্তত নামাজ শেষ করার আগে আপনার উচিত ছিল তাকে কুয়া থেকে তুলে আনা তার মানে আমরা কোনো জায়গা থেকেই সুরা পড়ি এবং না বুঝে শেষ করে দেই কোন স্থানে অর্থটা পূর্ণ হলো না হলো তা দেখি না আমরা মুসলিমরা কোরআন না বুঝে পড়ার জন্য অনেক রকম অজুহাত দাঁড় করাই আর সব সময় না পড়ার অজুহাত দেখায় অসংখ্য বই পড়ার সময় আছে সেগুলো পড়ে মুখস্থ করারও সময় আছে কিন্তু পবিত্র কোরআন যা সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা আল্লাহ থেকে দুর্ভাগ্যজনক ভাবে আমরা আমাদের স্রোসটা আল্লাহ বাণী পড়ার সময় পায় না আল্লাহ কর্ম অধ্যায় নম্বর সাতচল্লিশ আয়াত নম্বর চব্বিশ আল্লাহ বলেন তারা কি কোরআন নিয়ে ভাবে না নাকি তাদের হৃদয় তালাবদ্ধ আল্লাহ বলছেন যে তোমরা কি কোরআন নিয়ে ভাবনা নাকি তোমাদের হৃদয় তালাবদ্ধ আল্লাহ বলেন সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত একশো উনষাট যে আল্লাহ সব তালা যখন তিনি নিদর্শনকে স্পষ্ট করেন তোমাদের কাছে তা নাজিল হওয়ার পর এই নিদর্শনকে স্পষ্ট করো আর যদি তোমরা তা গোপন করো তোমাদের উপর আল্লাহর অভিশাপ আল্লাহ বলছেন যারা নিদর্শনকে গোপন করে তোমাদের কাছে তা স্পষ্ট করার পরও এবং যে নির্দেশনা তোমাদের দেওয়া হয়েছে এই সকল লোকের উপর আল্লাহর অভিশাপ আল্লাহ বলেন সরাফুর খান অধ্যায় নম্বর পঁচিশ আয়াত নম্বর তিরিশ মোহাম্মদ সাল্লা সাল্লাম বলবেন যে এরা আমার লোক কোরআনকে যারা পরিত্যক্ত গণ্য করেছিল চিন্তা করেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলবেন যে এরা আমার জাতির লোক যারা কোরআনকে পরিত্যক্ত গণ্য করেছে তবে সাধারণত এ আয়াতের প্রসঙ্গটা ছিল মুনাফিকদের ব্যাপারে উৎপাদ কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা যারা মুসলিম তারপরও কোরআনকে পরিত্যক্ত গণ্য করছি নাজবিল্লা কোরআন নাজিল হয়েছে সমগ্র মানব জাতির পথ দেখানোর জন্য আর আমরা কোরআন পড়ি এটা দুই ধরনের পড়া আছে একটা হচ্ছে তাজাক্কুরে কোরআন এবং আরেকটা হচ্ছে তাদাব্বুরে কোরআন তাজাক্কুরে কোরআন হচ্ছে কোরআন পড়া এবং ভাষা ভাষাভাবে এর অর্থ বোঝা যা আমরা সহজেই করতে পারি কোরআনের অনুবাদ পড়ে পাশাপাশি আরবি পড়ে আরেকটা তাদাব্বুরে কোরআন মানে অর্থের উপর চিন্তা করা কোরআন পড়ে অর্থের উপর চিন্তা করা এটা যদি অনুবাদ পড়েন নির্দিষ্ট একটা লেভেল পর্যন্ত করা যায় কিন্তু যদি আরবি ভাষা হিসেবে জানেন সেটাই হচ্ছে উত্তম দাদাপুরে কোরআনটা আরবিকে ভাষা হিসেবে জানলে ভালোভাবে করা যায় কেউ হয়তো বলতে পারে যে সে করে কোরআন করেছে সে কোরআন পড়েছে কিন্তু কেউ বলতে পারবে না যে শেষ করেছে তাদাব্বুরে কোরআন সে কোরআনের সব আয়াতের উপর চিন্তা করা শেষ করেছে কারণ কোরআন হচ্ছে সুন্দর অন্য যে কোনো বইয়ের মত না যে একবার পড়লেন তো শেষ কোন ভালো বই পড়েন দুইবার তিনবার ব্যাস হয়ে গেল কোরআন এমনকি যদি হাজার বারও আপনি পড়েন তারপরও আবার নতুন করে পড়েন আরো তথ্য পাবেন কোরআনের প্রত্যেকটা আয়াতের ভিন্ন ভিন্ন অর্থ আছে কোরআন শব্দ বলি চমৎকার এ কারণে কোনো মানুষ বলতে পারে না যে আমি কোরআনের আয়াতের উপর চিন্তা করা শেষ করেছি আপনি তা করে কোরআন করতে পারেন পারবেন না যতই পড়বেন যতই চিন্তা করবেন ততই বুঝতে পারবেন ইনশাল্লাহ ততই মেনে চলবেন প্রত্যেক মুসলিমের বাড়িতে একটা কোরআন থাকা আবশ্যক আরবি না বুঝলে কোরআনের একটা অনুবাদ রাখতে হবে যে ভাষাটা সবচেয়ে ভালো বোঝেন এই কোরআন হচ্ছে সবচেয়ে সেরা উপহার যা মানুষকে দিতে পারেন সে মুসলিম বা অমুসলিম সেটা দেখার বিষয় না যাকে পুরস্কারটা দিচ্ছেন সে গরিব সেটাও দেখার বিষয় না হোক সেটা বিয়ের অনুষ্ঠান অথবা বাড়ি উদ্বোধনের অনুষ্ঠান সবচেয়ে সেরা উপহার দিতে পারেন যা মূল্য দিয়ে বিচার করা যায় না সেটা হচ্ছে পবিত্র কোরআন আর যদি সেই লোক আরবি না বোঝে পবিত্র কোরআনের সেই ভাষার অনুবাদ দেন যে ভাষাটা সে সবচেয়ে ভালো জানে